দেড় ঘন্টা আমি নিয়মিত দর্শক। কিছুক্ষণ আগেই আমি দেখছিলাম বাঁকুড়ার এই অনুষ্ঠান হওয়ার আগেই আমার ওই স্মার্টফোনই আমি দেখছিলাম বোধ হয় যে খবরের ঘন্টার একটা অনুষ্ঠান অনলাইন বোধ হয় কোনো কবি না কোন লেখক একটা আলোচনা একটা হচ্ছিল কবিতার সম্পর্কে সম্ভবত কী নাম যেন একটা ভদ্রলোকের সলিল সিংহ মহাপাত্র। হ্যাঁ, তা আমি বিভিন্ন রকম অনুষ্ঠান দেখি, হয়তো কোনো কোনো সময় হয়তো মিস করি, সেটা হতে পারে, সেটা সম্ভবপর নয়, মিস হয়ে যায় সেটা কিছু বলার থাকে না, কিন্তু আমি দেখি, কিন্তু মানে দেখি না যে তা না দেখি, আবার অনেক সময় দেখি না বলতে মানে ভুল হয়ে যায়, সেটা তো হতেই পারে আর কি। এবং খবরের ঘন্টা বাপি জান প্রাণ লড়িয়ে করে যাচ্ছে, এবং যতদিন শরীরে তার ক্ষমতা আছে, শক্তি আছে, অর্থ আছে, অর্থ কতটুকু আছে আমি জানি না, বাপি খুব প্রাচুর্যের মধ্যে আমি দেখিনি কখনো, অত্যন্ত লড়াকু প্রকৃতির ছেলে, যবে থেকে ওকে চিনি জানি, আমারও তখন অল্প বয়স, বড়ো তখন আরও অল্প বয়স, সেই তার যখন এই সাংবাদিকতায় যখন হাতেখড়ি হয় তখন থেকে তাকে আমি দেখি চিনি, তার মানে কি বলবো, তার আদর্শ বা তার মানে ভালো লাগার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। সে যদি মানে আত্মসমর্পণ করে দিন কাটাতো তাহলে হয়তো প্রচুর পয়সা সে রোজগার করতে পারত, কিন্তু একটা আদর্শ হোক বা একটা মানে দর্শনের প্রতি তার বিশ্বাস আছে, যে জন্যে হয়তো অর্থ সে রোজগার করতে পারে নাই, পারবেও না, কারণ এই ধরনের লোক বা এই ধরনের মানুষ সাংবাদিক নির্লভ না হলে সাংবাদিকতা কিন্তু পতন অনিবার্য। হ্যাঁ, মানে দু চার লাইন লিখলাম, দু চার লাইন খবরের কাগজে কিছু করলাম, সে তো বাপি বহু বছর আগের থেকে শুরু করেছে, যখন খবরের কাগজে এইসব জায়গায় যখন শুরু হলো, কিন্তু বাপি কিন্তু কখনো কারোর সঙ্গে আপোষ করতে আমি দেখিনি। আমি বিভিন্ন কলকাতার যে সমস্ত ডেইলি নিউজ পেপারগুলো এখান থেকে এখন বেরো, অন্যান্য আমি নাম করতে চাই না, কলকাতার অনেক পত্র পত্রিকার সঙ্গে বাপির একটা বিশেষ সম্পর্ক ছিল, সে কিন্তু নিজের আত্মমর্যাদাকে বিকিয়ে বাপি কখনো সাংবাদিকতার সঙ্গে সে মানে কী বল সাংবাদিকতা করেনি। সে সাংবাদিকতা করতে গেলে বললাম তো লোভ পরিত্যাগ করতে হবে, নাহলে কিন্তু হ্যাঁ অর্থ রোজগার আছে, যে ভাবনা যেটা হচ্ছে খবরের ঘন্টা আমাদেরকে শুধু বিনোদন নয়, শুধু যে বিনোদনের ক্ষেত্রে যে খবরের ঘন্টা যে গান বাজনা এইসব সেটা তা না, খবরের ঘন্টা একটা সমাজের দর্পণ হিসেবে তুলে ধরছে, এখানে স্বাস্থ্য সম্পর্কে আলোচনা হচ্ছে, সাহিত্য নিয়েও আলোচনা হচ্ছে, মহিলা মহল নিয়েও আলোচনা হচ্ছে, সর্ববিষয়ে একটা আলোকপাত করে যায় এখানে, এমন না যে খবরের ঘন্টা খুললি হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ, সেইটা তো খবরের ঘন্টার উদ্দেশ্য না, যে ধর্মীয় আনুষ্ঠানিক এর উদ্দেশ্য, কারণ এটার মধ্যে আমি বিশেষ করে শিলিগুড়ি শহরের বিভিন্ন যারা বিভিন্ন বিষয়ের উপরে যারা কী বলবো যারা যুক্ত আর কি, মানে আছে আমাদের তো এই শহরে বহু বিষয়ে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, মাস্টারমশাই আছে, ব্যবসায়ী আছে, নানান রকম সকলেই খবরের ঘন্টার মধ্যে তাদের মতামত প্রকাশ করতে পারে, এবং বাপি সেই সুযোগটা সকলকে দিচ্ছে। এখানে বাপির কাছে কোনো এমন কিছু ইয়ে নাই যে তার জন্য তাকে তৃণমূল হতে হবে, তার জন্য তাকে বিজেপি হতে হবে, তার জন্য তাকে সিপিএম হতে হবে, এরকম কোনো রকম তার সে সকলের কাছেই যায় পরিশ্রম করতে হয়, কারণ বিজ্ঞাপন নাই, আবার বিজ্ঞাপন যদি বলতে তাহলে পয়সা দিতে চায় না, কিন্তু বাপির তো কোনো 10টা 5টা চাকরি নেই, ব্যাংকের চাকরি তো সে করে না, মানে ভয়ঙ্কর পরিশ্রম করে একটা সংসার তাকে নির্বাহ করতে হয়। বাবা তো কোটিপতি ছিলেন না, বাবা অতি সাধারণ মানুষ, আমাদেরই বয়সে হবে, চলে গেছেন অকালেই চলে গেছেন, এবং খুবই মানে সাদা মাটা লোক ছিলেন, কোনো রকম ঘোট ম্যাচ করা আজকের দিনে মানে পেঁচানো লোক উনি ছিলেন না, আমি নিজে দেখেছি তাকে। যাই হোক, মানুষের জন্ম থাকলে মৃত্যু হবে, এই নিয়ে তার কোনো আলোচনা করে লাভ নেই, এটা অপ্রাসঙ্গিক আলোচনা। হ্যাঁ, তো বাপির
খবরের ঘন্টার সঙ্গে বাপিকে আলাদা করা যায় না। বাপি আছে এবং সবাইকে নিয়ে আছে। খবরের ঘন্টার প্রসার ঘটুক, খবরের ঘন্টা উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ুক, এটি আমার হচ্ছে শেষ কথা আর কি। ঈশ্বরের কাছে এটি আমি প্রার্থনা করছি।